নমস্কার ডক্টর প্লাসের আরো একটি বিশেষ পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি সুচিস্মিতা ডক্টর প্লাস মানে আপনারা প্রত্যেকে জানেন যে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা উপস্থিত হই এবং তার সঙ্গে সঙ্গে তার সমাধান সূত্র প্রত্যেক মুহূর্তে আপনাদের জন্য হাজির রাখি আমরা আর ডক্টর প্লাস কত দিন ধরে আপনাদের সঙ্গে রয়েছে আপনাদের সেবায় নিয়োজিত রয়েছে তা বোধহয় নতুন করে আর বলার অপেক্ষা রাখে না শুধু এইটুকুই বলবো যারা আমাদের সঙ্গে নতুন যুক্ত হচ্ছেন যে দাদা দিদিরা তাদের উদ্দেশ্যে বলা যে ডক্টর প্লাস হলো আপনার যে সমস্যা তার শেষ ঠিকানা কারণ সেখানে উপস্থিত রয়েছেন বিশেষজ্ঞরা উপস্থিত রয়েছেন ডাক্তাররা আর সেই কারণে যাতে আপনাদের প্রত্যেক মুহূর্তের সমাধান সূত্র বা বলা যায় যে আপনাদের প্রত্যেক সমস্যার সমাধান যাতে বের করা যায় সেই চেষ্টাই প্রত্যেক মুহূর্তে আমরা করি এবং আজকে আমরা যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি নিঃসন্দেহে ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই বিষয় নিয়ে আজকে যে প্রথম আলোচনা হচ্ছে তা একেবারেই নয় এর আগেও আমরা বহুবার আলোচনা করেছি হয়তো এর পরেও আরও বহুবার আলোচনা হবে কিন্তু আমরা বারবারই আমাদের প্রত্যেক মুহূর্তে চেষ্টা থাকে যে এই আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বের করার এবং তার চেষ্টাই আজকেও আমরা করব বিস্তারিত আমরা জানব কার থেকে জানব নিঃসন্দেহে আমরা সব কিছু জানাবো আপনাদের তবে তার আগে আমরা এক ঝলকে দেখে নেব যে এই ওবেসিটির বিষয়ে ডাক্তারবাবুরা কি বলছেন স্বাস্থ্যই সম্পদ আর সুস্বাস্থ্য মানে রোগ মুক্ত দেহ ও চিন্তা মুক্ত মন আমাদের শারীরিক সুস্থতার ক্ষেত্রে একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ওজন নিয়ন্ত্রণ কিন্তু যন্ত্র নির্ভর কর্মজীবন আর অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের ফলে বর্তমানের সমাজের একটি বড় অংশই অতিরিক্ত ওজন বা ওবেসিটিতে ভুগছে আপাত দৃষ্টিতে এটিকে কোনো রোগ বলে মনে করা না হলেও এটি বিভিন্ন মারাত্মক রোগের অন্যতম প্রধান কারণ অতিরিক্ত ওজন বৃদ্ধির ফলে দেহে অত্যাধিক চর্বি জমে আর এর প্রভাবে শরীরে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে ফলে আয়ু কমে যায় এবং বিভিন্ন স্বাস্থ্য সমস্যার সৃষ্টি হয় তাই এই বিষয়ে চিকিৎসা নেওয়াটাও ভীষণ জরুরি এ বিষয়ে কি বলছেন ডাক্তার কৌশিক সাহা এন্ডোক্রাইনোলজিস্ট ডায়াবেটোলজিস্ট আসুন শুনে নেওয়া যাক ওবেসিটির মূল কারণ কি আজকালকার দিনে ওবেসিটিটা খুব একটা নতুন জিনিস না তার কারণ আমাদের যে লাইফস্টাইল যেটা হয়েছে সেটা কিন্তু আমাদের ওবেসিটির জন্য আদর্শ মূলত কাদের মধ্যে এই ওবেসিটি লক্ষ্য করা যায় বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের ইয়াঙ্গার জেনারেশনস যারা কিন্তু বাড়িতে বসে টিভি দেখছেন বা কম্পিউটারে বসে আছেন বা যারা আইটি প্রফেশনালস তারা কিন্তু ঘরে বসে বা ওয়ার্ক ফ্রম হোম যখন করোনা পরিবেশ ওয়ার্ক ফ্রম হোম করছেন ফলে তাদের ওবেসিটি ক্রমশ বাড়তে শুরু করেছে ওবেসিটি থেকে কোন ধরনের রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে এই ওবেসিটি কিন্তু আগামী দিনে বিভিন্ন যে ডিজিজ যে ক্রনিক ডিজিজ ধরুন হাইপারটেনশন T2DM বা ডিসলিপিডেমিয়া বা ইসকেমিক হার্ট ডিজিজ সেগুলো কিন্তু আমাদের কিন্তু হবে সুতরাং ওবেসিটিটাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি সেক্ষেত্রে আমাদের যে এই ক্রনিক ডিজিজগুলো সেগুলো কিন্তু আমরা কিন্তু মুক্তি পেতে পারি ওবেসিটি থেকে মুক্তি পাওয়ার উপায় কী তো সেই ওবেসিটি কন্ট্রোল করার উপায় কী অবভিয়াসলি একটা জিনিস হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি এর কোনো বিকল্প কিন্তু কখনো আমরা দেখতে পাইনি সেই ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে ডেফিনেটলি ওয়াকিং বা কোনো জিমে যাওয়া বা ওয়ার্কআউট করা রেগুলার বেসিসে সব কিছু কাজ করা সিডেন্ডারি লাইফস্টাইলটাকে মেনটেন না করা এটা হচ্ছে এক নম্বর দু নম্বর পার্ট হচ্ছে ডায়েট এই যে খাবারের যে অভ্যাসের যে পরিবর্তন সেটা কিন্তু খুব জরুরি আমরা বেশিরভাগ ক্ষেত্রে কী করি আমরা হচ্ছে ফ্রাইড ফুড বেশি খাই ভাজাভুজি বেশি খাই ফল বা লো ক্যালোরি ডায়েট না খেয়ে আমরা কিন্তু এগুলো বেশি খাই তো সেগুলো আমাদের ডেফিনেটলি কমাতে হবে ডায়েট চার্ট যে কোনো জায়গায় আপনি কখনোই সবসময় ডায়েটিশিয়ানের কনসালটেশন নেবেন আপনার একটা প্রপার ডায়েট চার্ট দরকার আছে তার কারণ প্রত্যেকের ডায়েট চার্ট কিন্তু সমান নয় তার কারণ তার হাইট ওয়েট এবং তার বিভিন্ন যে চেহারা পরিবর্তন মানে তার কতটা সাবকিউটিনাস ফ্যাট কতটা ভিজারাল ফ্যাট সেই দেখে একটা কিন্তু ডায়েট চার্ট ইন্ডিভিজুয়ালাইজ তৈরি করতে হয় ডায়েটিশিয়ানকে দিয়ে সেটা অবশ্যই করবেন এবং করার পর আফটার ওয়ান মান্থস আপনি আবার রিঅ্যাসেস করবেন যে আপনার ওয়েট কমছে কি না নাহলে আবার ডায়েট চার্টে পরিবর্তন করতে হবে সেটা হচ্ছে এক নম্বর পার্ট সেকেন্ড পার্ট যে ফ্যাটটা যেটা জমে আছে সেটাকে রিমুভালের জন্য বিভিন্ন টেকনিক নতুন টেকনিক বিভিন্ন ইনস্টিটিউশনে এখানেও তৈরি হয়েছে সেটা ক্যাভিটেশনস বলুন বা রে বলুন বিভিন্ন দিয়ে আমাদের সেগুলো কিন্তু কমানোর একটা অবশ্যই জায়গা আছে তার মানে একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি একটা হচ্ছে ডায়েটারি মডিফিকেশান আর একটা হচ্ছে এক্সিস্টিং যে ফ্যাট
সেটাকে আমাকে কিন্তু কমানোর জন্য বিভিন্ন টেকনিক, এই তিনটে যদি আপনি একটা কম্বাইন ওয়েতে একটা কম্বাইন প্যাকেজে তৈরি করেন, তাহলেই কিন্তু আপনি কিন্তু এই ওবিসিটি থেকে মুক্ত পাবেন এবং আগামী দিনে যে বিভিন্ন ক্রনিক ডিজিজগুলো আছে সেগুলো থেকেও মুক্তি পাবেন। তাই আজই ওবিসিটির এই সমস্যাকে গুড বাই বলুন, মুক্তি পান স্থূলতা থেকে, নতুনভাবে পথ চলা শুরু করুন আপনি। সৌন্দর্য রক্ষায় পরামর্শদাতারা বলছেন, আপনার প্রয়োজন সঠিক যত্ন, সঠিক পরামর্শ এবং তার জন্য প্রয়োজন সঠিক প্রতিষ্ঠান। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক। আমরা শুনলাম কি বললেন চিকিৎসকরা, নিঃসন্দেহে বোঝা যায় যথেষ্ট গুরুতর, এবং তার সঙ্গে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে ওবিসিটিকে কোনোভাবেই হালকাভাবে নিলে চলবে না, কারণ এই রোগ আপনার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে হয়তো খুব হালকা, কিন্তু পরবর্তীতে গিয়ে এটি আপনার জীবনে যে কোনো বড় সড়ো সমস্যা বা বড় সড়ো রোগ ডেকে আনছে না তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। এবং এই বিষয়ে আরও বিস্তারিত আমরা জানবো। ইতিমধ্যেই স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর প্লাস থেকে ওয়েলনেস এক্সপার্ট সুমিত ভাদুরী। সুমিতা, তোমাকে স্বাগত আজকের অনুষ্ঠানে। এক কথায় বলা যায়, তোমার সঙ্গে ওবিসিটি নিয়ে আমরা বহুবার আলোচনা করেছি, কিন্তু মানুষের স্বার্থে আমাদের বারবারই এই বিষয়টি আলোচনা করতে হয়, কারণ ওবিসিটি এই মুহূর্তে দাঁড়িয়ে একটা ভীষণই গুরুতর সমস্যা। আমি প্রথমেই বলবো, আমাদের সঙ্গে বহু যারা দর্শকরা রয়েছেন তারা আজকে আবারও হয়তো নতুনভাবে যুক্ত হয়েছেন, তাদের জন্য আমার তোমার কাছে প্রথম প্রশ্নটি এটাই থাকবে যে ওবিসিটি আসলে কি। দেখো, প্রত্যেক মহিলা বা পুরুষের একটা নির্দিষ্ট ওজন থাকে যেটা তার সঠিক ওজন হওয়া উচিত তার বয়স এবং তার হাইট অনুযায়ী। এই সঠিক ওজনটা কিছু কিছু কারণে দেখা যায় যে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, তখন সেই কন্ডিশনটাকে আমাদের বলি ওভারওয়েট। এবং এই ওজনটা যে ওভারওয়েট হয়ে গেল তার থেকেও বাড়তে বাড়তে এমন একটা কন্ডিশনে পৌঁছে যায় তখন কিন্তু ফ্যাটের অ্যাকুমুলেশন মানে শরীরে ফ্যাটের মাত্রাটা এতটা বেশি হয়ে যায় যে সেটা একটা কিন্তু অসুস্থতার লক্ষণে দাঁড়িয়ে যায়, যেটাকে আমরা বলি ওবেসিটি। তো এই যে ওজনটা যেইটা ফ্যাট থেকে সৃষ্টি হচ্ছে, অতিরিক্ত ফ্যাট থেকে তৈরি হচ্ছে, এবং সেখানে যেখানে বিভিন্ন ধরনের মানে কী বলবো অসুখ বিসুখ বা রোগের সৃষ্টি করতে পারে এমন একটা কন্ডিশন, সেটাকেই কিন্তু ওবেসিটি বলা হচ্ছে। আচ্ছা, আমি একটা প্রশ্ন একটু তোমাকে করব, কারণ সাধারণত দর্শকরা বেশিরভাগই এই প্রশ্নটি করে, তা হলো মোটাপা বা স্থূলতা আর ওবেসিটি এর মধ্যে পার্থক্যটা কী? দেখো, মোটা তো অনেকেই হতে পারে যে তার যে নির্দিষ্ট ওজন তার থেকে হয়তো কিছুটা ওজন বেড়ে গেছে সেটাও মোটা হতে পারে। এক একজনের ফিগারটা এমন হয় যে এক একটা পার্ট দেখা যায় যে বেশি ফ্যাট আছে সেই জায়গাটায় মোটা, সে চেহারাটা গঠন দেখে অনেক সময় ফিল হয়। কিন্তু যেটা স্থূলতা বা আমি যেটা ওবেসিটি বলছি, ওবেসিটি হচ্ছে এমন একটা কন্ডিশন যেটা ওজনটা বাড়তে বাড়তে এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যেখানে কিন্তু রোগের সৃষ্টি হতে পারে, এবং সেই যে এক্সট্রা ওজনটা যেটা আমরা ওবেসিটির কন্ডিশন বলছি সেখানে কিন্তু ফ্যাটের ডিপোজিশনটা বেশি। মানে আরেকটা উদাহরণ দিলে বোঝা যাবে ভালো, একই ওজনের দুজন ব্যক্তি যদি থাকে, দুজন মহিলা আছে একই ওজনের, একজনের ওজন দুজনেরই ওজন ধরো 60 কেজি, এবার তাদের হাইট অনুযায়ী তাদের ওজন থাকা উচিত ছিল 55 কেজি। এবার দেখা যাচ্ছে তাদের মধ্যে একজন খুব ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করে, হার্ড ওয়ার্ক করে, তার সে বডি বিল্ডিং করে বা কোনো স্পোর্টসের সাথে যুক্ত আছে, তার ওজন হচ্ছে 60 কেজি, 55 থেকে তার 60 আছে। আরেকজন একেবারে ঘরোয়া, সে মহিলা, সে তার চলাফেরা একেবারেই কম, খাদ্য খাওয়ারে কোনো নিয়মকানুন নেই, তার থাইরয়েডে সমস্যা আছে বা বিভিন্ন কারণে দেখা যাচ্ছে তার ওজনটা 60 হয়ে গেছে যেটা 55 থাকা উচিত। দুজনের বডির যখন অ্যানালাইসিস হবে তখন দেখা যাবে যে খেলাধুলোর মধ্যে আছে, যে জিম করছে, তার যে এক্সট্রা 5 কেজি ওজন সেটা হয়তো তার মাসেল ভলিউমটা বেড়েছে বলে ওজনটা, এবং যে ঘরোয়া একেবারে কোনো কিছুর মধ্যে নেই, কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে নেই, তার খাওয়া দাওয়ার কোনো নিয়মাবলী নেই, যখন ইচ্ছে খেয়ে ফেলছে, অতিরিক্ত পরিমাণে খাবার খেয়ে ফেলছে যেটা যার দরকার তার থেকে বেশি খাচ্ছে, যেখানে ফ্যাট বা কার্বোহাইড্রেটের মাত্রা বেশি আছে বা কোনো অসুখ বিসুখ আছে যেটা থাইরয়েডের সমস্যাও হতে পারে, তো সেখানে দাঁড়িয়ে দেখা যাবে তার ফ্যাটের পরিমাণটা কিন্তু 5 কেজি যে এক্সট্রা আছে সেটা মাসেলসের ডেভেলপমেন্ট না হয় সেখানে ফ্যাটের ডেভেলপমেন্টটা বেশি হয়েছে, তো এটা কিন্তু আনহেলদি। তো একই ওজন দুজনের থাকলেও যার ক্ষেত্রে দেখা যাবে যে ওজনটা এক্সেস ওজনটা ফ্যাটের থেকে এসছে তার কিন্তু সমস্যার একটা জায়গায় সে চলে আসে, তো এটাই আমাদের নজর দিতে হবে। ওয়েট লস মানে মেইনলি ফ্যাট লসের দিকে আমাদের নজর দিতে হবে। আচ্ছা, আমরা দেখতে পাই যে বাজারে কিন্তু বহু রকমের ওষুধ রয়েছে যেগুলোতে আমরা বারবার করেই দর্শক বন্ধুদের কাছ থেকে যে বিষয়টি উঠে আসে যে তারা বলছেন কেউ কেউ
সেই ওষুধ প্রয়োগ করে কারুর ভালো হয়েছে কিন্তু বেশিরভাগেরই কিন্তু ভীষণভাবে ক্ষতি হয়েছে। কারণ আমরা যে ওষুধটা খাচ্ছি বা আমরা যে দোকান থেকে কিনে যে ওষুধটা খাচ্ছি সেটা কোনোভাবেই বিশেষজ্ঞের মত নিয়ে নয়, কোনোভাবেই ডাক্তার দেখানো না অবস্থাতেই আমরা আমরা চোখে দেখে যেটা ভালো মনে করছি সে অনুযায়ী খাচ্ছি। তোমার কাছে আমার এটাই প্রশ্ন যে এই যে আমরা ওষুধগুলি খাচ্ছি বা এই যে স্টেরয়েডগুলি নেওয়া হচ্ছে তার জেরে আমাদের কোন কোন সমস্যার সম্মুখীন হতে পারে বলে মনে হয়? প্রথম কথা যে একটা হচ্ছে যে যে সাধারণত যদি সায়েন্টিফিক্যালি ওজন কমাতে হয় সেখানে ওষুধ খেয়ে কমানো হয় না, আর জেনারেলি ডাক্তাররাও চট করে কোনো কিন্তু ওয়েট লসের জন্য মেডিসিন প্রেসক্রাইব করে না, ঠিক আছে? এটা একটা হচ্ছে ওজন বেড়ে যাওয়াটা, এটা হচ্ছে একটা মেটাবলিক ডিসঅর্ডার, মানে আমাদের যে পাচন ক্রিয়া বা হজম শক্তির একটা ব্যাপার রয়েছে তার একটা সমস্যার থেকে কিন্তু এই দেখা যাচ্ছে যে এই ওবেসিটিটা হয়। অনেকে দেখা যায় যে অনেক বেশি খেয়েও সে রোগা আছে, আবার অনেকে দেখা যাচ্ছে বলছে যে অল্প খাচ্ছে তাও যেন ওজন বেড়ে যাচ্ছে, কারণ এটা হচ্ছে একটা মেটাবলিজম যে আমরা কথাটা শুনি সেই মেটাবলিক ডিসঅর্ডার। তো সেক্ষেত্রে ওষুধ খেয়ে কিন্তু মেটাবলিজম বাড়ানো যাবে না, কিছু সিস্টেমের মধ্যে আসলে আমাদের মেটাবলিজমটা ঠিক করা যায়। আচ্ছা, তার মধ্যে কিছু ডায়েট আছে, কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আছে, একটা লাইফস্টাইল আছে, এইগুলো করলে আস্তে আস্তে দেখা যায় যে মেটাবলিজমটা ঠিক হচ্ছে। এটা গেল। তো এবার যে যে ওষুধগুলো সেখান থেকে বিভিন্ন রকম সাইড এফেক্ট আসতে পারে। আমরা অনেক সময় বাজার চলতি অনেক ওষুধ পাই যেগুলো থেকে ওই মানে কি রোগা থেকে মোটা হচ্ছে, আবার মোটা থেকে রোগা হচ্ছে সেটাও পাওয়া যায়, রোগা থেকে মোটা, মোটা থেকে রোগা, দুরকমই কিন্তু বাজারে অ্যাভেলেবেল হয়। কিন্তু এগুলো কিন্তু প্রেসক্রিপশনের মাধ্যমে কিন্তু জেনারেলি বিক্রি হয় না, এগুলো কিন্তু ওভার দ্য কাউন্টারে গেল, কোনো অ্যাড দেখে কেউ কিনে নিল, তাতে কারো কিছু লাভ হলো, কারো কিছু হলো না, আলটিমেটলি এর কিন্তু অনেক সময় নেগেটিভ এফেক্টও থাকে। তো কী কী রোগ হবে এটার থেকে এখনও ওইভাবে মানে পিন পয়েন্ট করা যায় না, কিন্তু দেখা যায় যে অনেক সময় হরমোনাল ইমব্যালেন্স চলে আসে, হরমোনের সমস্যা দেখা যায়, বা দেখা যাচ্ছে তার শরীরে অনেক বেশি ব্যথার সৃষ্টি হয়ে যাচ্ছে, বা দেখা যাচ্ছে মানে তার যে ডাইজেসিভ সিস্টেমটা সেটার মধ্যে সমস্যা দেখা যাচ্ছে। তো আলটিমেটলি এটা কিন্তু কোনো ওজন কমানোর পদ্ধতি না একেবারেই, মানে অসাধারণভাবে আপনার মনে হলে পরেও যে আপনার কাজ দেবে কিন্তু পরবর্তীতে এটা কিন্তু আপনার ক্ষতি করছে। আমরা এই বিষয়ে আরও আলোচনা করব, তবে তার আগে একটি ফোন রয়েছে একটু নিয়ে নেব। হ্যালো, কে রয়েছেন? হ্যাঁ, একটু যদি জোরে বলেন। বয়স কত? আচ্ছা, আপনি কি ধরনের কাজকর্ম করে? আচ্ছা, ফোন বোধহয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। দেখুন, খুব অল্প ইনফরমেশন আপনি দিয়েছেন যে ওজন বেড়ে যাচ্ছে, এটা তো অনেকেরই বাড়ে, ঠিক আছে, আর তার কোনো ওইভাবে সলিউশন তো দেওয়া যাবে না। প্রথম যেটা করতে হবে, আপনার যদি ওজনটা বেড়ে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন আপনার এটা সমস্যা, তাহলে হেল্পলাইন নাম্বারে কল করুন, ওখানে একটা অ্যাপয়েন্টমেন্ট নিন এবং আমাদের সাথে আলোচনা করুন যে সঠিকভাবে কীভাবে ওজনটা কমানো যেতে পারে। একদমই, আর হেল্পলাইন নাম্বারের জন্য দেখুন আমরা আমাদের এই টিভি স্ক্রিনের এই ডান দিকেই সমস্ত নাম্বারগুলো রয়েছে, সেখানে আপনারা সরাসরি কথা বলতে পারেন, সেখানে বিশেষজ্ঞরা রয়েছেন, ডাক্তারবাবুরা রয়েছেন, আপনারা আপনাদের সমস্যার কথা জানান, তারা আপনাদের কোনটা প্রয়োজন কোনটা প্রয়োজন নয় সেই অনুযায়ী বুঝে আপনাদের ডায়েট দেওয়া উচিত কিনা সেগুলো বুঝে একের পর এক তারা প্রেসক্রাইব করবে। আমি যে বিষয়টা তোমার কাছে একটু জানতে চাইবো, একটু আগেও কথা হচ্ছিল যে খাওয়া দাওয়ার একটা পরিবর্তন তার সঙ্গে জিম করা বা যোগব্যায়াম করা এগুলো কিন্তু উঠে আসে, খাওয়া দাওয়ার বিষয়টা তুমি যদি একটু জানাও যে কোনটাতে একটু কন্ট্রোল করা যায় এবং কোনটাতে আমাদের শরীরে ফ্যাটের পরিমাণটা বেশি হয়। আচ্ছা, প্রথম কথা আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমি কম খাবো আমার ওজন কমবে, এটা ঠিক কথা, না খেয়ে থাকলে মানুষের ওজন কমবে এটা ঠিকই, কিন্তু সেখানে কী হবে অ্যাকচুয়ালি ওজন কমাটা কিন্তু মাংসের ওজন কমাটা, মানে আমাদের বডির যে মাসেলস আছে মাসেলসের যে ভলিউমটা সেটার একটা ওজন কমে যায়, সেটা কিন্তু আনহেলদি, ঠিক আছে? কারণ আমরা অনেক সময় দেখতে পাই অনেক মানুষ খুব মোটা কিন্তু দেখা গেছে যে স্ট্রোক হয়ে গেল, প্যারালাইসিস হয়ে গেল, বিছানায় পড়ে আছে, আস্তে 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 তার কিন্তু শরীরটা একেবারে রোগা হয়ে যাচ্ছে সে, ঠিক আছে, রিকভারিও হচ্ছে না, রোগা হয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে মাসেল ওয়েস্ট হয়। কিন্তু আমাদের উদ্দেশ্য থাকবে মাসেলটাকে ঠিক রেখে, মাসেলের ভলিউম ঠিক রেখে, মাসেলের শক্তি ঠিক রেখে আমরা ফ্যাটের ওজনটা কমাতে হবে। এবার ফ্যাটের ওজন কমাতে গেলে খাদ্য খাবার আমাদের কিন্তু খেয়েই কমাতে হবে, এমন না যে না খেয়ে ওজন কমানো যাবে। খাদ্য খাবারের মধ্যে যদি আমি আসি, কেমন আমাদের খাদ্য খাবারটা হওয়া উচিত, সেটা আমাদের এমন একটা খাদ্য খাওয়া হওয়া উচিত যেখানে আমাদের শরীরে ক্যালোরির কিছু ডেফিসিয়েন্সি থাকবে। আমরা জানি আমরা যে খাদ্য খাবার খাই, তিন রকমের যে বেশিরভাগ খাদ্য খাবার
ग्रहण करी आमरा तार मध्ये जेटा आमरा मेन फूड थाके तार मध्ये प्रोटीन कार्बोहाइड्रेट और फैट थाके ठीक आछे এই এখান থেকে যে আমরা ক্যালোরিটা পাই সেই ক্যালোরিটির কি হয় আমাদের এনার্জি দেয় এবার যতটুক শরীরে আমাদের যতটা এনার্জি দরকার তার থেকে যদি কম এনার্জির খাদ্য খাবার নিই তাহলে শরীরে জমে থাকা যে ফ্যাটটা আছে এক্সট্রা ফ্যাটটা সেখান থেকে আমার যে যেটা ডেফিসিয়েট হচ্ছে বা কম হচ্ছে এনার্জি সেখান থেকে বডি নিয়ে নেবে একটা উদাহরণ দিলে বোঝা যাবে আচ্ছা আচ্ছা উদাহরণটাতে আমরা আসবো তার আগে একটি ফোন রয়েছে একটু নিয়ে নেব হ্যালো কে রয়েছেন হ্যালো আমি বেলগ্রেড থেকে বলছিলাম পাপিয়া ঘোষ বলুন বলুন হ্যালো বলুন বলুন আমি বেলঘড়ি থেকে বলছিলাম পাপিয়া ঘোষ হ্যাঁ আপনার সমস্যাটা কি বলুন एक्चुअली আমার সমস্যাটা আমার ভাইয়ের ছেলে আছে ও ভাইয়ের ছেলে বয়স 9 বছর এরকম হবে 9 বছর কম ওর ওয়েট খুব বেশি আচ্ছা আচ্ছা আর ওর ফুড হ্যাবিটটা কি বলুন ফুড হ্যাবিট আর খাওয়ার টেন্ডেন্সিটা খুব বেশি ও ভীষণ খেতে চায় এবং মানে মাছ মাংস ডিম প্রচুর ভালোবাসে এবং তার সাথে সাথে আমি বলবো যে বাইরের যে প্যাকেট ফুড বা জাঙ্ক ফুড না ওটা তো জোর করে দেওয়া হয় না কিন্তু ওটাও টেন্ডেন্সি আছে একটা এবং ঠিক আছে এবং যতটুকু খাদ্য খাওয়ার দরকার তার থেকেও বেশি খেয়ে ফেলছে ঠিক আছে এটাই এটাই প্রবলেমটা যেটা তার জন্য মোটা হয়ে যাচ্ছে মানে কোয়ান্টিটিও খুব বেশি খাচ্ছে না কিন্তু খায় খাওয়ার টেন্ডেন্সিটা একটু বেশি আছে আর ওয়েটটা খুব বেশি হয়ে গেছে মানে ওর ক্ষতি করে দিতে পারে বিভিন্ন ব্যাপারে তার জন্য প্রথম যেটা করতে হবে ওর খাওয়ার রেস্ট্রিকশন করুন এত ছোট বাচ্চার জন্য প্রথম যেটা এই যদি কোনো জেনেটিক প্রবলেম না থাকে তাহলে এই ছোট বাচ্চাদের মেইন কারণ হচ্ছে মা বাবাদের আদর করে খাইয়ে ফেলাটা ঠিক আছে বাচ্চা মোটা হওয়া মানে সে সুস্থ বাচ্চা নয় বাচ্চা অ্যাক্টিভ বাচ্চা হবে তার চেহারা স্লিম ট্রিম থাকবে তাহলে সে হচ্ছে সুস্থ বাচ্চা জেনারেলি অতিরিক্ত মোটা মানে আদর করে খাওয়ানোটা বাবা মাদের একটু আমাদের বেশি হয়ে যায় যার জন্য বাচ্চার ভালো করতে গিয়ে আমরা খারাপ করে দিই যেটা তার ওভারঅল শরীরের উপরে কিন্তু একটা নেগেটিভ এফেক্টই ফেলে তো এটা একদম দেখা গেছে মায়ের যখন ব্রেস্ট মিল্ক ছেড়ে দেয় বাচ্চা তারপর থেকে এত সুন্দর করে খাওয়াই আমরা যে আস্তে আস্তে যেন খুব কিউট চাবি বাচ্চা দেখতে গদগদ লাগছে দেখতে খুব দেখতে মিষ্টি লাগে কিন্তু প্রবলেমটা বাচ্চাটার হয় সেখানে অনেক কিছু সমস্যা আসতে থাকে আর যেটা 50 কেজি দেখবেন আপনার ভাইয়ের ছেলের একটা প্রবলেম হয়তো আছে সেটা হচ্ছে যে নিঃশ্বাস নিতে কষ্ট হতে পারে অথবা যে দেখবেন অল্প একটু হাঁটাহাঁটি করলে বা একটু লাপাঝাপি করলেই দেখবেন হাঁপিয়ে যাচ্ছে এগুলো কিন্তু অ্যালার্মিং ব্যাপার এগুলো থেকে কিন্তু ওভারকাম করতে হবে যেভাবে করেই হোক আপনার যে চাইল্ড স্পেশালিস্ট দেখছে ওনার কনসালটেশনে হোক বা আমাদের কাছে নিয়ে এসে হোক ওয়েট লস করানোর জন্য ওর প্রথমেই যেটা করতে হবে ওর খাদ্য খাবার কমাতে হবে ওর নিউট্রিশনটা ঠিক থাকবে কিন্তু পরিমাণগতভাবে ওর মানে বেশি খায় না কিন্তু বারে বারে যদি একটা মানুষ খায় তাহলে আফটারঅল সারাদিনে তার খাওয়াটা পরিমাণটা বেড়েই যাচ্ছে এবং যে ধরনের খাদ্য খাবারগুলো খায় জেনারেলি বাচ্চারা ফ্রাইড খাবার বা এই ধরনের সুইটস খাবার অথবা দেখা যাচ্ছে খুব বেশি ফ্যাট যুক্ত খাবার বাটার আছে চিজ আছে এগুলো খাবার খেলে অটোমেটিক অল্প খেলেও তার ক্যালোরি ভ্যালু অনেক বেশি এবং আলটিমেটলি দেখা যায় যে সেখানে কিন্তু ক্ষতি হচ্ছে বাচ্চাটা এখনই এটা কিন্তু কমানোর চেষ্টা করুন অর্থাৎ খাবার কন্ট্রোল করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে চেষ্টা করুন যদি ডক্টর প্লাসের যে নাম্বার রয়েছে সেখানে আপনারা ফোন করে যদি যোগাযোগ করতে পারেন তাহলে বোধহয় জিনিসটা অনেকটা বেশি ইজি হয়ে যায় বলে দিতে পারবে কোনটা প্রয়োজন কোনটা প্রয়োজন নয় পরবর্তী ফোন রয়েছে আমরা একটু নিয়ে নেব হ্যালো কে রয়েছেন হ্যালো হ্যালো হ্যাঁ বলুন আমি শর্মিতা ব্যানার্জি বলছি দুর্গাপুর থেকে বলুন বলছি যে আমি 71 কেজি আমার ওজন আছে হ্যাঁ আচ্ছা 71 ওয়েট আছে আর আমার কোলেস্টেরলও আছে প্লাস আপনার থাইরয়েডও আছে আচ্ছা আমার এজ হচ্ছে 51 প্লাস আচ্ছা আচ্ছা আপনি কি হাউসওয়াইফ না ওয়ার্কিং লেডি না আমি হাউসওয়াইফ আমি গানের শিক্ষকতা করি আচ্ছা এবং আপনার এই ওজনটা বাড়ছে কতদিন ধরে ওজনটা আগে আমার ওজন ছিল 68 হ্যাঁ কিন্তু এই 2-3 মাস থেকে ওয়েটটা একটু বেড়ে গেছে আচ্ছা আচ্ছা এবং আপনার থাইরয়েডের সমস্যাটা কতদিন ধরে
থাইরয়েডের সমস্যাটা হচ্ছে আমার 2000 সাল থেকে। আর ওজনটা বেড়েছে, 68 ছিল 71 হয়েছে, তাই তো বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না 68টাই কতদিন ধরে আছে? 68টা তো সেইভাবে ইয়ে হয়নি, মানে বছর বছর তো কনফার্ম চেক আপ করা যখন আমি, তো 68টা অনেকদিন দীর্ঘদিনই ছিল, তো ইদানিং দেখছি আমার 70-71 এরকম। এবারে যে ওয়েট করলাম 15 দিন আগে তখন দেখছি 71। আচ্ছা আচ্ছা, এবার আপনি শুনতে থাকুন, আপনাকে বলছি। দেখুন, লকডাউনে সবারই কিছু ওজনের পরিবর্তন হয়েছে, কারণ হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস একেবারে কমে গেছে। যারা হয়তো আগে হাউসওয়াইফ থেকেও হয়তো দেখা যাচ্ছে যে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা করছে, বা দেখা যাচ্ছে বাসে তুলে যে দিতেও যাচ্ছে, তাতেও কিন্তু কিছুটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস হতো, যেগুলো হাঁটাচড়া হতো আর কি, সেগুলো নেই। আর ঘরে বেশি লোক একসাথে থাকলে, পুরো ফ্যামিলি একসাথে থাকলে অটোমেটিক খাওয়া দাওয়ার ব্যাপারটাও একটু বদলে যায়। মানে ফাস্ট লাইফ যখন থাকে তখন যেরকম হয়, ছুটির দিনে অবশ্য সেরকম হয় না, খাওয়াটা একটু বেটার, মানে কী বলবো, আর একটু রসিয়ে খাওয়া হয়ে যায় বাঙালিদের। তো মেইন যে ব্যাপারটা, আপনার দুটো ব্যাপার দেখতে হবে। একটা হচ্ছে আপনার যে থাইরয়েডের প্রবলেমটা আছে, কারণ থাইরয়েড হাইপোথাইরয়েডিজম থেকে খুব বেশি মানুষের তাড়াতাড়ি ওজনটা বাড়তে থাকে। এবার আপনার এই প্রবলেমটা যেহেতু আছে, আপনি চেক করতে হবে, একদম কারেন্ট স্ট্যাটাসটা জানতে হবে আপনার থাইরয়েডের কী কন্ডিশান, এবং ডাক্তারবাবুর সাথে পরামর্শ করতে হবে যে মেডিসিনের প্রপার ডোজটা আপনার হচ্ছে কিনা, যাতে আপনার থাইরয়েডটা ব্যালেন্সে থাকে, মানে নর্মাল রেঞ্জে থাকে। থাইরয়েডের ওষুধ খেয়েও যাতে নর্মাল রেঞ্জে থাকে, নাহলে কিন্তু এটা উল্টোপাল্টা হতে থাকবে, মানে ওজনটা যখন তখন বাড়তে থাকবে। দ্বিতীয়ত হচ্ছে, যে ওজনটা অলরেডি বেড়ে গেছে এইটা আপনার জন্য কিন্তু অনেকটাই বেশি, মানে 68টাও আপনার হাইট মোটামুটি যেটা স্ট্যান্ডার্ড হাইট হয় মহিলাদের, বাঙালিদের, তো সেক্ষেত্রেও আমার মনে হয় 68 বা 71 দুটোই কিন্তু অতিরিক্ত। সেক্ষেত্রে আপনার কিন্তু এই ওজনটা কমাতে হবে। তার জন্য ডক্টর প্লাসে বিভিন্ন ওয়ে আউট আছে, বিভিন্ন প্রসিডিওর আছে, যার মাধ্যমে কিন্তু এই ওজনটাকে কমিয়ে আনা যায় একেবারে সায়েন্টিফিকভাবে। না খেয়ে থেকে নয়, আমি বারেবারে বলছি, না খেয়ে ওজন কমানো যায় না, তাতে ফ্যাট কমে না, বেশিরভাগটাই মাসেলটা ওয়েস্ট হয়, নষ্ট হয়। তার জন্য সঠিকভাবে খাদ্য খাবার খেয়ে ওজনটা কমাতে হবে। আর তার বিভিন্ন পদ্ধতি আছে, তার সাথে বডি ফার্মিং করা যায়, মানে স্কিনটাকে টাইট করা যায়, স্কিন ফার্মিং করা যায় ওয়েট লসের সাথে সাথে, যেটা খুব বেশি দরকার, সব ব্যবস্থাই কিন্তু ডক্টর প্লাসে রয়েছে। আচ্ছা, যে বিষয়টা আমরা কথা বলছিলাম যে কোনটা খাওয়া প্রয়োজন কোনটা খাওয়া প্রয়োজন নয়, তো এবার খাওয়ার ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে। কোনো খাবার আমরা স্কিপ করব না, ব্রেকফাস্ট থাকবে, লাঞ্চ থাকবে, ডিনার থাকবে, তিনটেই থাকবে। আচ্ছা আচ্ছা, আমরা আবারও খাবারে আসবো, তবে তার আগে একটি ফোন রয়েছে, আবার নিয়ে নেব। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, নমস্কার। নমস্কার, আমি কৃষ্ণনগর থেকে বলছি, আমি নামে বলুন বলছি, আমার ওটা বেড়ে যাচ্ছে এবং আমার থাইরয়েড আছে, ওজন বাড়ে। থাইরয়েডের প্রবলেম থাকলে, যদি হাইপোথাইরয়েডিজম হয় তাহলে কিন্তু ওজনটা বেড়ে যায়। এবং আপনার 5'2" এর ক্ষেত্রে আপনার 80 কেজি ওজন কিন্তু অনেক বেশি। এবার আপনাকে হয়তো অ্যানালাইসিস করলে দেখা যাবে এটা পুরোটাই হয়তো যেই এক্সট্রা ওজনটা সেটা ফ্যাটের ওজন। এটাকে কিন্তু কমাতে হবে, থাইরয়েডের ট্রিটমেন্ট চলবে, তার সাথে সাথে ওজন কমানোর যে ব্যবস্থাটা ডক্টর প্লাসে রয়েছে তার হেল্প নিন। কৃষ্ণনগর থেকে যদি ইমিডিয়েট আসতে না পারেন তাহলে কী করতে হবে, কীভাবে হেল্প নেওয়া যাবে ডক্টর প্লাসে, এগুলো ফোন নাম্বারে, হেল্পলাইন নাম্বারে কল করুন, ওনারা আপনাকে গাইড করবে যে আপনি বাড়িতে বসেও কীভাবে মেনটেন করতে পারেন নিজের ওজনটাকে, কীভাবে কমিয়ে আনতে পারেন আপনার ওজনটাকে। তো এই সব পরামর্শগুলো কিন্তু ডক্টর প্লাসে আপনারা পেয়ে যাবেন। তার জন্য কী নিয়ম, কী সিস্টেম, সব কিন্তু আপনি হেল্পলাইনে কল করলে পাবেন। তবে একটাই বলবো যে ওজন বেড়ে যাওয়াটা একটা খুব বড় সমস্যা, এবং আমি একটু রিলেট করে বলছি, মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে যখনই তাদের 50+ হয়ে যায়, যখন মেনোপজ হয়ে যায়, তখন দেখা যায় যে হাড়ের মধ্যে ভঙ্গুর ভাব একটা চলে আসে। আচ্ছা, এই এই বিষয়টা অবশ্যই আসবো, নিঃসন্দেহে ভীষণই গুরুত্বপূর্ণ। তার আগে একটি ফোন রয়েছে, আমরা একটু নিয়ে নেব। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ বলুন বলুন বলুন। আমি তাপসীতে বলছি। বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে, বলুন, কোথা থেকে বলছেন বলুন? আমি মিরগাঁও থেকে বলছি। বলুন বলুন, আপনার সমস্যাটা কি বলুন। আমার এটা 41। আচ্ছা, আর সমস্যাটা আমার ওজন এই লকডাউনে প্রায় 3 কিলো বেড়ে গেছে। 20 কিলো বেড়ে গেছে?
20 কিলো নয় 3 কিলো। ও 3 কিলো বেড়ে গেছে। আচ্ছা আপনার আগে ওজন কত ছিল? 29 3 কিলো। আপনি টিভির ভলিউমটাকে মিউট করে তারপর কথা বলুন, আমার মনে হয় সেটা আপনার পক্ষেও সুবিধা আমাদের পক্ষেও সুবিধা। 20 কিলো নয় 3 কিলো। 3 কিলো, হ্যাঁ না বলছি আগে ওজনটা কত ছিল, 3 কিলো বেড়ে যাওয়ার আগে কত ছিল? আগে আমার 75 ওজন ছিল, এমনি আমার ওজনটা একটু বেশি ছিল। 75 ছিল, 3 কিলো বেড়েছে। আপনি আপনার 78 হয়ে গেছে। হ্যাঁ আমার হাইট 5'3". সরি আমার হাইটটা হচ্ছে 5'3". 5 ফুট 3। আচ্ছা 5'3" আপনার, ঠিক আছে বুঝে গেছি। আপনি শুনতে থাকুন, দেখুন প্রথম কথা তো আপনার যে আগের ওজনটা ছিল 75 সেটাই অনেক বেশি, ঠিক আছে? তো এটা এতদিন আপনি নজর করেননি না, ধরুন আজকেই আমাদের প্রথম প্রোগ্রাম দেখছেন, আমি ঠিক জানি না, কিন্তু এটা খুব কিন্তু আপনাকে সমস্যায় ফেলবে যদি আপনি এখনও সতর্ক না হন। তার জন্যই অবশ্যই আপনি হেল্পলাইন নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সাথে কথা বলুন, আমাদের এক্সপার্টরা আপনাকে গাইড করবে কী করতে হবে, কীভাবে কী মেনটেন করতে হবে, কীভাবে ওজনটা কমাতে হবে। কারণ আমি একটু আগেই যেটা বলছিলাম, যদি ওজন অতিরিক্ত বেড়ে যায় একটা বয়সের পর কী হয়, যখন হাড়ে ক্যালসিয়াম ডিপোজিশনটা কমে যায়, হাড় কিন্তু ভঙ্গুর হতে থাকে, তখন সেই টাইমে দেখা যায় আর্থারাইটিসের প্রকোপটা খুব বেড়ে যায়, এবং ওপরে পোর্শন যেহেতু মানুষের ভারী বেশি হয় দেখা যায় আস্তে আস্তে পায়ের মধ্যেও ডিফরমেশন চলে আসে, মানে ব্র্যাকেট ফিট বলা হয় ওটাকে, ঠিক আছে? কীরকম হাঁসের মতো তারা হাঁটবে, নর্মাল হাঁটতে পারে না, হাঁসের মতো এরকম টলে টলে দুদিকে ঘুরে 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 হাঁটে। এইটা এই সময় যাদের আসে এরকম যাদের কন্ডিশনে, তাদের প্রচণ্ড কষ্ট হয় ব্যথা থেকে। তাই বলবো যদি ওরকম কন্ডিশনে না যেতে চান আপনারা, তাহলে অবশ্যই কিন্তু এখন থেকে সচেতন হন, এবং খুব তাড়াতাড়ি দ্রুত কীভাবে ওজনটা কমানো যায় সায়েন্টিফিক ওয়েতে, টিভিতে বা ইউটিউবে একটা কিছু শুধু দেখে নিলাম যেটার সায়েন্টিফিক কোনো বেস নেই, সেইভাবে কিন্তু না করে কমপ্লিটলি একটা ভালো সেন্টারে এসে আমাদের ডক্টর প্লাসে এসে তার পরামর্শ নিয়ে ট্রিটমেন্ট করুন, দেখবেন এটা আস্তে আস্তে কমবে। আচ্ছা আমাদের আরো একটি ফোন রয়েছে, আমরা একটু নিয়ে নেব। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ আপনাদের সেন্টারটা কোথায় আছে? আচ্ছা আপনি কোথায় থাকেন, কে বলছেন, কোথা থেকে বলছেন সেটা একটু বলুন। আমি সোনারপুরে থাকি। আচ্ছা আপনার ওজন কত? আমার ওজন 70 কিলো। কত কত? 70 কিলো। 70 কিলো ওজন। হাইট কত? হাইটটা আমি কোনোদিন মাপি না, আমি এমনি বাড়িতে হাউস ওয়াইফ, তো ওইসব কোনোদিন হাইট ফাইট মাপা হয়নি আমার। কিন্তু আপনার দেখে মনে হচ্ছে বা স্বাভাবিক 70 কিলো বেশি হবে? হ্যাঁ আমার বেশি হবে, আর আমার হাঁটতে খুব কষ্ট হয়, আমার পায়ের কুড়ালি কুড়ালি খুব ব্যথা করে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আপনি কি কোনো টেস্ট টেস্ট করেছিলেন যে যাতে ইউরিক অ্যাসিড আছে বা হাড়ের কোনো সমস্যা আছে? হ্যাঁ আমি টেস্ট করেছিলাম, অনেকগুলোই টেস্ট করেছি যে আমার কোনো থাইরয়েড ফাইরয়েড আছে বা কিছু, কিন্তু না কোনো কিছুই নেই। আচ্ছা আপনি অনেকগুলোই টেস্ট করেছি, কিছু নেই। আচ্ছা শুনতে থাকুন, সেন্টার কোথায় আছে বিশেষত? হ্যাঁ আচ্ছা প্রথম কথা হচ্ছে আপনার সোনারপুর থেকে আসতে হবে আমাদের বিরাটিতে, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে, ঠিক আছে? এখানে সপ্তাহে 7 দিনই খোলা থাকে, কোনো সমস্যা নেই। এবার আপনি হেল্পলাইন নাম্বার করে কথা বলে জেনে নিন যে কীভাবে আসতে হবে, কী কী করতে হবে। আর আপনার যে এখন যে পায়ের ব্যথাটা বলছেন, এটা কিন্তু যদি ওরকম কোনো সমস্যা না থাকে যে হাড়ের কোনো সমস্যা হয়নি বা কিছু, তাহলে হচ্ছে আপনার শরীরের ওজনটা যে পড়ছে পায়ের মধ্যে, পায়ের পাতা একটা ছোট্ট জায়গা, সেখানে একটা সঠিক মাপ যদি মাপের যদি চাপ পড়ে সেখানে কোনো কষ্ট হয় না, কিন্তু তার থেকে যদি অতিরিক্ত মাত্রায় সেখানে চাপ পড়তে থাকে তাহলে কিন্তু সেটা কিন্তু কষ্ট দেয়, ব্যথা সৃষ্টি করে। আর আপনার যেহেতু বলছেন ওজন 70 কিলো, অটোমেটিক সেই ওজনটা আপনার পায়ের ওপর পড়ার কারণেই কিন্তু আপনার এই প্রবলেমগুলো হচ্ছে। একেবারেই। আমাদের সময়ও আজকে একদম শেষ হয়ে এসছে, আমরা অনুষ্ঠান শেষের দিকে যাব অবশ্যই, এবং তার সঙ্গে বলবো যে যারা যারা ডক্টর প্লাসে যোগাযোগ করতে চান তারা আর সময় নষ্ট না করে ইমিডিয়েট যোগাযোগ করে ফেলুন এবং আপনাদের সমস্যার সমাধান করে ফেলুন। কারণ ওবিসিটি হোক বা যে কোনো রকম সমস্যা, যে কোনো সমস্যাই যত তাড়াতাড়ি মেটাবেন সেটা আপনার পক্ষেই ভালো। তোমাকে সুমিত অনেক ধন্যবাদ এত সুন্দর করে পুরো বিষয়টি আলোচনা করবার জন্য, এবং আপনাদেরও অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী পর্যায়ে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই ডক্টর প্লাসের সঙ্গে থাকুন।